সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মুখের কালো দাগ সমস্যা ও তার আধুনিক চিকিৎসা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলুন পরিচিত হয়ে নেওয়া যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার মেহরান হোসেন 1986 সালের অক্টোবর মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি US বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং NTV কে অনেক ধন্যবাদ আমাকে এখানে ইনভাইট করার জন্য। আমরা আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুখের কালো দাগ সমস্যা ও তার কি কি প্রতিকার রয়েছে এবং কি আধুনিক চিকিৎসা রয়েছে। তো মুখের তো নানাবিধ সমস্যার মধ্যে এই দাগ সমস্যা, যেটি কালো দাগ, সেটি আপনারা প্রায় পেয়ে থাকেন। তো এটির হার আপনারা কিরকম দেখেছেন এবং কাদের সবচাইতে বেশি দেখেছেন? কালো দাগজনিত, যেটাকে আমরা বলি হাইপার পিগমেন্টেশন বা হাইপার পিগমেন্টারি ডিসঅর্ডার, যেগুলি শুধুমাত্র যদি মুখের বলি তাহলে সেক্ষেত্রে আসলে অনেক কারণ আছে এবং এগুলি আমরা অনেক বেশি পরিমাণে পেশেন্ট পেয়ে থাকি। স্পেশালি এজ গ্রুপ যদি বলি, যে ইয়াং এজে বা টিন এজে বা ইয়াং অ্যাডাল্টদের বেশি পেয়ে থাকে এবং ফিমেলরা সাধারণত এটা নিয়ে বেশি কনসার্ন থাকে। তবে ইদানিং লাস্ট 1-2 ইয়ার্স ধরে দেখা যাচ্ছে মেল বা ছেলেরাও কিন্তু এ ধরনের মুখের কালো দাগ বা হাইপার পিগমেন্টেশন যে প্রবলেমগুলো যেগুলির কারণে হয় ওগুলি নিয়ে অনেক বেশি কনসার্ন এবং তারা অনেক বেশি ডক্টরের কাছে আসছে বা কি করা উচিত বা কি করা উচিত নয় এগুলি নিয়ে অনেক বেশি তারা সচেতন। তো মুখের কোন অংশে এগুলো সবচাইতে বেশি হয় সেটি নিশ্চয়ই তার কারণ ভেদে সাইট অনুযায়ী বা আন্ডারলাইন কজ অনুযায়ী সেটি দেখা যায়। তো কোন অংশে বেশি হয়, কি কারণে হয়? অনেক কারণ আছে আসলে। আমি যদি খুব কমন কিছু যে কারণগুলো সেগুলি যদি আলোকপাত করি বা সেগুলি নিয়ে যদি ডিসকাস করি, যেমন আমি ঘাড় থেকে শুরু করি। ঘাড়ে যেমন কালো দাগ হয় আসলে অনেকগুলো কারণে, তার মধ্যে খুব কমনলি হচ্ছে একান্থোসিস নিগ্রিকান্স বলে একটা ডিজিজ আছে, সেখানে হচ্ছে ওবিসিটি থেকে হয় বা স্থূলতা থেকে বা ডায়াবেটিস রোগীদের হয়, সেটা একটা কারণ। তারপরে যদি মুখে কপালে আসি, কপালে সাধারণত মেস্তা হয় বাট একটু হার্টটা একটু কম। কপালে দেখা যাচ্ছে সাধারণত মেলানো ডার্মা বা সানবার্ন, যেটা একদম ওগুলি বেশি হয়। তো মেস্তাটা হয় সাধারণত গালের দুই পাশে, অনেক সময় বাটারফ্লাই প্যাটার্নে বা প্রজাপতি ডানার মতো এই জাতীয় প্যাটার্নে হয় গালের দুই পাশে, অনেক সময় নাকের উপরেও হয় মেস্তা। তো সেটাকে আমরা বলি মেলাজমা, সেটাও কিন্তু একটা হাইপার পিগমেন্টেশন বা কালো দাগ জনিত সমস্যা। এছাড়াও দেখা যায় যে একনি বা ব্রন থেকে অনেক সময় যদি ম্যাল ট্রিটেড থাকে বা আনট্রিটেড থাকে, অনেক সময় দেখা যায় যে খোটাখুটি করে, অনেক রকম অনেক কিছু করার ফলে স্কার হয়ে যায়। সেগুলি সাধারণত দেখা যায় যে কপালেও হয়, অনেক সময় চোখের দুই পাশে হয়, অনেক সময় নাকে হয়, অনেক সময় গালের দুই পাশে হয়। তো এগুলি হচ্ছে কমন কিছু হাইপার পিগমেন্টারি ডিসঅর্ডার। এছাড়াও দেখা যাচ্ছে যে অনেক সময় টিনিয়া ফেসি বা মুখেও কিন্তু মানে ছত্রাক বা দাঁতজনিত সমস্যা হয়। অনেক সময় দেখা যায় ছুলি হতে পারে, ছুলি কিন্তু অনেকে আমরা মনে করি একটু সাদা সাদা হয়, ছুলির কিন্তু অনেক ধরনের প্যাটার্ন আছে, এটার নাম হচ্ছে ভার্সি কালার। সো অনেক ধরনের কালার প্রেজেন্ট করতে পারে, এগুলো আমরা উড স্ল্যাম করে অনেক সময় কনফার্ম করি। তো ছুলি থেকেও দেখা যায় যে অনেক সময় কালচে দাগ হচ্ছে। তো এছাড়া এরকম নানাবিধ কারণ আছে, অনেক সময় দেখা যায় যে জন্মগত কিছু দাগ ছোট কাল থেকে হয়, নিভাস মুখে বা মোল, তো এই জন্য মুখের দেখা যাচ্ছে অনেক ধরনের কালো। তো কমনলি আমরা পেয়ে থাকি একটি থেকে স্কার হয়ে অথবা মেলাজমা কিংবা সানবার্ন বা মেলানো ডার্মা কিংবা নিভাস, এই জাতীয় জিনিসগুলো আমরা খুব কমনলি পেয়ে থাকি। আপনাদের কাছে যখন রোগীরা আসেন তো আপনারা প্রথমে তো নিশ্চয়ই আগেই ইনভেস্টিগেশন করেন বা পরীক্ষা নিরীক্ষা করেন, তারপরে কনফার্ম হয়ে সেই অনুযায়ী চিকিৎসা করেন। তো কখন আসলে আপনারা আসতে উপদেশ দিয়ে থাকেন, যে কোন সময়ে আসলে চলে আসা উচিত, যে এই ধরনের কালো দাগটা শুরুতেই চলে আসা উচিত নাকি পরবর্তীতে আসলে আরো জটিল হয়ে যায় জিনিসটা? আচ্ছা, যে কোনো দাগ যদি আপনাকে বদার করে বা সোশ্যালি হোক বা আপনি দেখছেন যে আপনাকে দেখতে খারাপ লাগছে, তো সেই ক্ষেত্রে আপনি প্রথমেই কোনো কিছু এক্সপেরিমেন্ট না করে, অনেকে দেখা যায় যে অনলাইনে অনেক কিছু ইউজ করছে, অনেকে ফার্মেসিতে যে এটা ওটা ট্রিটমেন্ট নিচ্ছে, এগুলো না করে সরাসরি আমার মনে হয় একজন ত্বক বিশেষজ্ঞ বা স্কিন স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। কারণ দাগটা অনেক সময় বেড়ে যায়, অনেক সময় দেখা যায় যে এটা ওটা করতে গিয়ে তার পার্মানেন্ট স্কার হয়ে যাচ্ছে ওই জায়গায় স্কিনটা, কারণ মুখের স্কিন কিন্তু অনেক বেশি সেন্সিটিভ। এখানকার লেয়ারগুলো অন্যান্য জায়গায় লেয়ারের মতো না, মুখে আমরা সব ক্রিম বা অন্যান্য কিছু কিন্তু ইউজ করতে পারি না। তো সেই ক্ষেত্রে আপনার ফেসটাকে সুন্দর রাখার জন্য বা পার্মানেন্ট ড্যামেজটাকে অ্যাভয়েড করার জন্য কিন্তু আপনি শুরুতেই উচিত যে এই প্রবলেমটা যদি আপনাকে বদার করে আপনি অবশ্যই সচেতন হওয়া এবং স্কিন স্পেশালিস্টের কাছে যাওয়া, নিজে নিজে কিছু ট্রাই করাটা একদমই উচিত হবে না। আপনি যেটি বলছিলেন যে নিজে নিজে ট্রাই করা, এবং এখন কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা দেখি অনেক বেশি আসলে
বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এবং খুবই আসলে নিচু মানের কিংবা ক্ষতিকর প্রোডাক্ট আসলে তারা সেল করছে। এবং আমি বলবো যে আমাদের দর্শকরা আসলেই তারা অনেকেই জানেন না, ইনোসেন্ট তারা, তারা আসলে না বুঝেই এই ভুলটি হয়তো করে ফেলেন। তো কী ধরনের প্রোডাক্ট ইউজ করা উচিত নয় মুখে এবং কী সমস্যা থেকে হতে পারে পরবর্তীতে? আচ্ছা, তো এই প্রশ্নে আমি আসছি, তার আগে আরেকটা কথা বলিনি, সেটা হচ্ছে যে অনেক সময় মনে করে যে আমি ধরুন একটা পেশেন্টকে প্রেসক্রাইব করলাম একটা মেস্তার একটা ক্রিম, হয়তো আমরা 2% হাইড্রোকুইনন দিই, 4% হাইড্রোকুইনন দিই, কোজিক অ্যাসিড দিই, অনেকে হয়তো তাকে জিজ্ঞেস করলো যে হ্যাঁ তোমার মেস্তা হয়েছে যে আমি কি দিব, সেও এই ক্রিমটা দেওয়া শুরু করলো, সাজেস্ট করা শুরু করলো। তো এক একটা পেশেন্টের জন্য কিন্তু ট্রিটমেন্ট এক এক রকম, 20 বছর বয়সের জন্য একরকম, 23 বছর বয়সে এক একটা ত্বকে এক এক রকম, বা কেউ হয়তো প্রেগনেন্সি অবস্থায় একটা দিতে পারবে, কেউ একটা ক্রিম দিতে পারবে না, কেউ হয়তো কম এজে দিতে, এই জন্য একজনের ক্রিম যে একজন ওই অসুখ হলেও দিতে পারবে সেরকম কিন্তু না। অনেকে হয়তো ফোন করে জিজ্ঞেস করলো আমার মেস্তা হয়েছে, উনি তো ওটা দিয়েছে, আমি কি দিতে পারবো? তো এটা কিন্তু ওনার ক্ষেত্রে ওটা নাও দিতে হয়তো উনি উপযোগী হতে পারেন, সেক্ষেত্রে আমরা স্কিনটা দেখে দিতে হবে। আর আরেকটা জিনিস আপনি বললেন যে দর্শকদের উদ্দেশ্যে কোন ধরনের ক্রিম, যে কোনো আসলে ক্রিমে যদি লাইটেনিং, ব্রাইটেনিং, হোয়াইটেনিং এই জাতীয় বিষয়গুলো চলে আসে, তো আমাদেরকে মনে রাখতে হবে যে এগুলি সবই স্টেরয়েড থাকে, বিকজ স্টেরয়েড হ্যাজ টু প্রপার্টিজ, একটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, একটা হচ্ছে ব্লিচিং প্রপার্টি। ব্লিচিং প্রপার্টিটার কথার অর্থ হচ্ছে ব্লিচ করবে, মানে জায়গাটাকে ঘষে পরিষ্কার, হ্যাঁ, পাতলা করে দেবে, তখন হয় কি রংটা একটু হালকা লাগে, গোলাপি লাগে, কারণ তখন চামড়াটা পাতলা হয়ে যায়, তখন নিচের দিকে যে ব্লাড ভেসেলগুলো আছে ওগুলো একটু প্রমিনেন্ট হয়, টেলানজেকটেশিয়া হয়, রংটা ব্লিচড হয়, তখন মানুষ মনে করে আমার ত্বকের দাগ চলে গেছে বা আমি ফর্সা হয়ে যাচ্ছি। তো আসলে কিন্তু এটা কিন্তু মুখের একদম পার্মানেন্ট ড্যামেজ করে, এপিডার্মিসের যে আউটার মোস্ট লেয়ারটা আছে ওটাকে ক্ষতি করে, তারপরে মুখে পরে ছেড়ে দিলে চামড়াটা পাতলা হয়ে যায়, টেলানজেকটেশিয়া হয়, ওখান থেকে ব্রণ হয়, তারপরে স্টেরয়েড ইনডিউসড আরও নানাবিধ সমস্যা তৈরি হয় আর কি, স্ট্রায়া হতে পারে। তো এগুলি একেবারে যেগুলি রং ফর্সাকারী ক্রিম, আপনারা যদি ধরেন সানব্লক ইউজ করেন বা ফেস ওয়াশ, অবশ্যই যদি ডক্টরের কাছে নাও যান, যদি দোকান থেকে ওভার দ্য কাউন্টার কিনেন, সেক্ষেত্রে মেডিকেটেড যেগুলো আছে, মেডিকেটেড বলতে ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড যে প্রোডাক্টগুলো আছে বা যে ব্র্যান্ডগুলো আছে ওগুলো ইউজ করার চেষ্টা করবেন, ওগুলো অনেকখানেই ওভার দ্য কাউন্টার বা প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায়। এবং এক্ষেত্রে আমরা এক ধরনের অনীহা দেখতে পাই অনেকের মধ্যেই, এবং বলতেও শুনি যে আসলে এই ধরনের ডার্মাটোলজিক্যাল প্রোডাক্ট যেগুলো আছে এগুলো অনেক আসলে একটু কস্টলি, তারা এখানে কিন্তু ইনভেস্ট করতে চান না, তারা চান একদম সস্তায় কম দামে কিছু একটু ব্যবহার করে, যে এখানে আসলে ইনভেস্ট করার কি আছে, তো এক্ষেত্রে আপনি কি বলবেন? আচ্ছা, তো এটাও একটা সুন্দর কোয়েশ্চেন। আসলে আমার এক টিচার আমাদের শিখিয়েছেন যে এই ধরনের প্রোডাক্টগুলোতে আসলে যত গুড় তত মিষ্টি, মানে কথাটা হচ্ছে যে আপনার এই প্রোডাক্টগুলো আসলে সস্তা করা সম্ভব হয় না, বিকজ আপনার অনেক প্রোডাক্ট আছে যে বিদেশ থেকে আনতে হয় যেগুলো এখন আমাদের দেশে হচ্ছে না, বা যেগুলো হচ্ছে এগুলো আসলে ইনগ্রিডিয়েন্টস বলি বা এগুলি রিসার্চ মলিকুল বা এগুলি এত বেশি এক্সপেন্সিভ, একটা সানব্লক বলি বা একটা ফেস ওয়াশ বলি বা একটা অ্যান্টি স্কার ক্রিম বলি, তো এগুলি আসলে অনেক বেশি এক্সপেন্সিভ। যেমন একটা ব্লাড প্রেশারের ওষুধ বা একটা হার্টের ওষুধ, এগুলি হয়তো অনেক সাবসিডাইজ থাকে, গভর্নমেন্ট হয়তো চায় যে অনেক কমে এগুলি যাতে দিতে পারে ব্যবস্থা করা, কিন্তু হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে কি এগুলি তো আসলে অ্যাস্থেটিক পারপাসে ইউজ হয় বা সৌন্দর্য বর্ধনে, এগুলি আসলে কোনো দেশে, শুধু আমাদের দেশে বলে কথা না, আজকে আপনি আজকে যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান সেখানে তো অনেক দাম, ইভেন কি প্যাসিফিক রিজনে যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, এসব জায়গায় কিন্তু আমাদের চেয়ে 3-4 times বেশি ওগুলির দাম। আচ্ছা, তো তারপরেও আমাদের দেশে এখন অনেক ভালো ভালো প্রোডাক্ট তৈরি হচ্ছে, অনেক ফার্মাসিউটিক্যালস, অনেক অ্যাস্থেটিক প্রোডাক্ট হোক, সানব্লক হোক বা এই জাতীয় প্রোডাক্টগুলো বানাচ্ছে, এখন অনেকখানি আস্তে আস্তে হাতের নাগালে আসছে। তো আমি আশা করবো যে ভবিষ্যতে আরও আস্তে আস্তে এগুলি মানুষের হাতে নাগালে চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন একটু জানতে চাইবো যে কোন ধরনের কালো দাগের ক্ষেত্রে কি ধরনের চিকিৎসা অ্যাভেইলেবল আছে বাংলাদেশে বা আপনারা কি করে থাকেন? আচ্ছা, তো আমি যেই একদম শুরু থেকে যদি জানতে চাই। আচ্ছা, তো আমি খুব কমনলি যে 2-3 যেমন যদি সেটা ফাঙ্গাসের জন্য কালো দাগ হয় তাহলে সেক্ষেত্রে আমরা মুখে খাওয়ার অ্যান্টিফাঙ্গাল বা আপনার ত্বকের ব্যবহারের ওষুধ দিই, তারপরে যদি ছুলিজনিত হয় সেক্ষেত্রে ছুলির ওষুধ দিই। তো খুব কমনলি যেগুলো আসে যেমন একনি রিলেটেড, মানে একনি ভালো হয়ে ব্রন রিলেটেড যে কালো দাগগুলো হয়, পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বলি, মুখে কালো কালো দাগ গর্ত, তো এগুলি একটা। আরেকটা হয় হচ্ছে মেলানোডার্মা বা ত্বক কালো হয়ে যায় বা সানবার্ন হয়ে যায়, এটা একটা। আরেকটা হচ্ছে যে মেচতা পড়ে, এই তিনটা হচ্ছে 50-60% পেশেন্ট কিন্তু এই এই তিনটা সমস্যা নিয়ে আসে। তো একনির কালো দাগের জন্য আমরা সাধারণত দেখা যাচ্ছে যে কিছু মুখে খাওয়ার ওষুধ দিই, আইসোট্রিটিনয়ন জাতীয় ওষুধ দিই, আবার দেখা যাচ্ছে যে কিছু অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন দেই, তাদেরকে কিছু অ্যাডভাইস দেই, মুখে খোটাখুটি করতে মানা করি বা কোনো প্রিক করতে মানা করি। এছাড়া খুব কমনলি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কেমিক্যাল পিল। তো কেমিক্যাল পিল হচ্ছে এক ধরনের কেমিক্যাল পদার্থ বা তরল, যেটা দিয়ে আমরা বিভিন্ন সেশনের মাধ্যমে মুখের দাগগুলোকে অপসারণ করার চেষ্টা করি। আর এছাড়াও কিছু অ্যাডভাইস যেটা বললাম, যেমন সান ব্লকার হোক
বা আপনার কিছু হাইড্রোকুইনন ক্রিম যেমন 2% 4% এই জাতীয় যেগুলি, সেগুলো তো আসলে চিকিৎসকরা নির্ধারণ করে দিবেন, যেমন কোজিক অ্যাসিড হোক এই জাতীয় কিছু ক্রিম দিয়ে থাকে। আর মেলানোডার্মা এখন একটু জেনে নেব যে মেলানোডার্মা বা সানবার্ন থেকে যদি পার্মানেন্টলি কারো কালো দাগ হয়ে যায়, আমরা কিন্তু অনেকেই আসলে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়ে এই সমস্যাটি নিয়েই ফিরি যে আসলে সানবার্ন হয়ে স্কিন একদম অনেকটাই ড্যামেজ হয়ে গিয়েছে, দাগ হয়েছে, তখন কি করণীয়? আচ্ছা, এটা খুব কমন আসলে যে কোথাও ঘুরতে গেছে, স্পেশালি যারা হয়তো মানে বিচ সি বিচ বা এইসব জায়গায় যায়। এটা আমি কয়েকদিন আগে ইন্ডিয়াতে একটা প্রোগ্রামও করছি যে কি করা যায় বা কি কি প্রিকশন, এটা আসলে আসার পরে কি করণীয়, তার চেয়ে যাওয়ার আগেও কিছু জিনিস আছে, এটা কিন্তু অনেকেই বলে না। আসার পরে তো একটা ব্যাপার যে আমরা এই করব বা ইয়ে করব, আর যাওয়ার আগেও কিন্তু আমাদের প্রতিরোধের কিছু দায়িত্ব আছে। সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে লাইট কালার ক্লোথ পরতে যতটা সম্ভব, সমুদ্রের পাড়ে বা সূর্যের যেখানে, তাহলে হয় কি হিটটা অ্যাবজর্পশন কম হবে। হিটটা বডিতে অ্যাবজর্পশন কম হলে কিন্তু আপনার মেলানোডার্মা বা সান ট্যান যে কোনো জায়গায় হাতে পায়ে মুখে কিন্তু কম হবে অ্যাজ এ হোল। তারপর হচ্ছে চেষ্টা করবো সানগ্লাস, এবং খুব ইউজফুল একটা জিনিস কিন্তু আমব্রেলা। আমরা অনেকে হয়তো এটা নিয়ে একটু মজা করি বা হয়তো চাই না যে আমব্রেলা ইউজ করতে বা ছাতাটা ইউজ করতে হবে। আর অবশ্যই আপনার সানব্লক ইউজ করতে হবে। এখন সানব্লক কিন্তু আবার 15-16 বছর বয়সের নিচে বাচ্চাদের ইউজ করা যাবে না, সেক্ষেত্রে কিছু স্পেশাল সানব্লক আছে। আর 18-র পরে আমরা সেফলি, কিন্তু কার ত্বকের জন্য কোনটা এটাও কিন্তু ডার্মাটোলজিস্ট বলে দিবে, কারণ সানব্লকে কিন্তু সান প্রোটেক্টিং ফ্যাক্টর থাকে SPF। কারোর জন্য আপনার হয়তো 30 অ্যাপ্রোপ্রিয়েট, কারোর জন্য 45, কারোর জন্য 60, কারোর জন্য 90, আপ টু 100 পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও আপনি প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট খেতে হবে এই সময়, মানে ট্যুরে যাওয়ার জন্য। অ্যান্টি অক্সিডেন্ট বলতে যেমন ভিটামিন এ, ই, সি, এগুলো, তারপর হচ্ছে জুস, তারপর হচ্ছে লিকুইডস, এগুলো আর কি, এগুলি খেতে হবে। এবং আসলে আপনি অবশ্যই একটা ভালো ময়েশ্চারাইজার ইউজ করবেন, সেটা অ্যালোভেরা রিচড হতে পারে। এগুলি সবগুলো থাকে কি একটু মানে কালচে ভাব দূর করার কিছু প্রপার্টি থাকে বা ডিমেলানাইজিং প্রপার্টি থাকে। এটা এগুলো হচ্ছে মানে যদি আপনি যাওয়ার আগে কোনো ট্যুরে, আর আসার পরে, তারপরে এত কিছু পরেও কিন্তু আপনার সান ট্যানিং বা সানবার্ন হতে পারে, তো সেই ক্ষেত্রে আপনাকে ডক্টর দেখাতে হবে। সেই ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যেটা ক্লিকব্যান্ড ফর্মুলা কিছু ক্রিম দিয়ে থাকি, হ্যাঁ, যে কম্বিনেশন 2-4% হাইড্রোকুইনন সাথে মোমেটাসন বা আইসোটিটিনন, এইটা একটা কিছু মুখে খাওয়ার ওষুধ দিই, সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ভিটামিন, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ট্রানিকজামিক অ্যাসিড যেহেতু ওষুধ দিই, এবং কিছু প্রসিডিউর করি, যেমন হচ্ছে সেটা আমরা ট্রানিকজামিক অ্যাসিড ইন্ট্রালেশনাল দিতে পারি, অথবা হচ্ছে কেমিক্যাল পিল, TCA পিল বলি, বা হচ্ছে কোজিক পিল, স্যালিসিলিক পিল বা ল্যাকটিক পিল, অনেক ধরনের কেমিক্যাল পিল। তো এই ধরনের পিল আপনি যেটি বলছিলেন, পিল বলতে কিন্তু মানুষ আসলে ওরালি টেকেন যে ধরনের পিল এইগুলোকে বোঝে বা যে কোনো মেডিসিনকে বোঝে। তো এটা যে আসলে ত্বকের ওপরে আপনারা ব্যবহার করেন, এবং ভয়ের কথা এটিও আছে যে এই ধরনের পিল আসলে বাজার থেকে অনেকেই কিনে নিজে নিজে আসলে চেষ্টা করে একেবারে মুখ বার্ন করে তারপর আপনাদের কাছে চলে আসে। তো এটির তো নিশ্চয়ই আপনারা একটি নিয়ম ফলো করেন, তো সেটি কি এবং কতদিন পর্যন্ত এই চিকিৎসাটি নেওয়া যায়? অনেকে করে যে অনলাইনে একটা জিনিস দেখে, কেমিক্যাল পিল দেখে, সে হয়তো পার্লারে যে করছে বা হয়তো দোকান থেকে নিজে নিজেই কিনে করছে, খুব চলছে, বা বিভিন্ন ডায়মন্ড পিল এইটা ওইটা করে করে অনেকে অনেক, এবং ড্যামেজ নিয়ে আমাদের কাছে বেশি আসে রাদার দেন প্রবলেমটা নিয়ে। তো আসলে কার জন্য, স্কিনের অ্যানাটমি জানতে হবে, স্কিনের টাইপ কিরকম জানতে হবে, এটা কিন্তু একজন ডার্মাটোলজিস্টই জানবে, শুধু একজন চোখ বিশেষজ্ঞ বা স্কিন স্পেশালিস্টে জানবে যে কার জন্য কোন পিলটা, কার জন্য কোন পিলটা, কোন বয়সে কোন পিলটা, তাই না, বা কার জন্য কতটা সেশন লাগবে। তো এটা অবশ্যই একজন ডার্মাটোলজিস্ট করতে হবে বা অ্যাস্থেটোলজিস্ট করতে হবে, এখানে আর কোনো মানে বিকল্প নাই যে অন্য কেউ করতে পারবে। অন্য কেউ করলে এখানে বার্ন থেকে শুরু করে পার্মানেন্ট স্কার থেকে শুরু করে স্কিন ড্যামেজ অনেক ধরনের প্রবলেম হতে পারে। হ্যাঁ, এই ধরনের আমরা অনেক পেশেন্ট পাই এই ধরনের কমপ্লিকেশন নিয়ে, কোন রেশিওতে দিব, কোন কত ডাইলিউশনে দিব, কতক্ষণ রাখবো পিলটা, কাউকে 1 মিনিট রাখতে হয়, কাউকে 2 মিনিট, কাউকে 2.5 মিনিট, কোন স্থানে কতটুকু রাখবো, কপালে কতটুকু রাখবো, গালে কতক্ষণ রাখবো, এগুলি কিন্তু একজন ডার্মাটোলজিস্ট ছাড়া কখনোই বোঝা সম্ভব না। জি স্যার, তো এই মুখের কালো দাগ নিয়ে আরো অনেক কিছু জানবো, তার আগে আমাদের অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এই পর্যায়ে, চলুন দেখে নেওয়া যাক বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। উজ্জ্বল সুন্দর হেলদি স্কিন কেনা চায়, লাবণ্যময় ত্বক আমাদের প্রদান করে এক অনন্য ব্যক্তিত্ব, কিন্তু প্রতিদিনের রোদ, ধুলাবালি, দূষণ, এমনকি স্ট্রেস প্রভৃতির ক্ষতিকর প্রভাব পড়ছে আমাদের ত্বকের উপর। এর পাশাপাশি হরেক রকম প্রসাধনীর ব্যবহার তো আছেই, এসব প্রসাধনীর কোনোটিই কিন্তু স্থায়ী কোনো সমাধান দিতে পারছে না, বরং এর থেকে আমরা যদি দৈনন্দিন খাদ্যতালিকায় নির্দিষ্ট কিছু খাবার যোগ করি তাহলে কিন্তু ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরানো সম্ভব, পাশাপাশি ত্বক হয়ে উঠবে ভেতর থেকে স্বাস্থ্য উজ্জ্বল। প্রথমেই আসছি পানির বিষয়ে।
ত্বকের উজ্জ্বলতা রক্ষায় পানির গুরুত্ব অপরিসীম। এছাড়া পর্যাপ্ত বিশুদ্ধ পানি পান নিশ্চিত করে ত্বকের আর্দ্রতা। সাম্প্রতিক গবেষণা বলছে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করলে কিন্তু রিঙ্কেল দেরিতে আসে। বিশুদ্ধ পানির পাশাপাশি এক্ষেত্রে ডাবের পানি খাওয়া যেতে পারে। এখন আসছি কিছু স্পেসিফিক নিউট্রিয়েন্টসের বিষয়ে। হেলদি স্কিনের নিউট্রিয়েন্ট হিসাবে প্রথমেই মাথায় আসে ভিটামিন ই। আর এক্ষেত্রে ভিটামিন ই এর উৎস হিসাবে আমরা কাঠবাদাম, সূর্যমুখী বীজ, পাইন নাটস, আখরোট, পালং শাক, অলিভ অয়েল, এমনকি ওটমিল খাওয়া যেতে পারে। এখন আসছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি নিয়ে। এটি খুবই পাওয়ারফুল একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এটি স্কিনের কোলাজেন ফর্মেশনে অনেকাংশে হেল্প করে। ভিটামিন সি এর উৎস হিসাবে আমরা আমলকি, লেবু, কমলা, মাল্টা, পেয়ারা, পালং শাক, স্ট্রবেরি, এমনকি কাঁচামরিচ খেতে পারি। ওমেগা থ্রিকে হেলদি ফ্যাট হিসাবে আমরা সবাই চিনি। এই ওমেগা থ্রি কিন্তু রিঙ্কেল প্রতিরোধক হিসেবে কাজ করছে, পাশাপাশি স্কিনের আর্দ্রতা তথা ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে। সাধারণত সামুদ্রিক মাছ, তিল, তিসি প্রভৃতি খাবারে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি থাকে। ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন কিন্তু একটি অত্যন্ত প্রয়োজনীয় স্কিন নিউট্রিয়েন্ট হিসাবে কাজ করছে। ভিটামিন এ কিন্তু স্কিনের ড্রাইনেস প্রিভেন্ট করে, এছাড়া সূর্যরশ্মির কারণে ঘটে যাওয়া ফ্রি রেডিকেল ড্যামেজকে প্রতিহত করে। সাধারণত মিষ্টি আলু, পালং শাক, লাল মরিচ, বিট, টমেটো, আনার প্রভৃতি খাবার থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এ পেয়ে থাকি। হেলদি স্কিনের নিউট্রিয়েন্ট হিসাবে জিঙ্কেরও অনেক সুনাম আছে। জিঙ্ক কিন্তু ইউভির ক্ষতিকর প্রভাব থেকে ত্বককে রক্ষা করছে, পাশাপাশি যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাদের ক্ষেত্রে অয়েল কন্ট্রোল করে, এছাড়া ব্রণ কিংবা অ্যাকনিকেও প্রিভেন্ট করে। জিঙ্কের উৎস হিসাবে আমরা চিকেন, সূর্যমুখী বীজ, আদা, মাশরুম প্রভৃতি খাওয়া যেতে পারে। এখন আসছি একটি অত্যন্ত প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়েন্ট সেলেনিয়াম নিয়ে। এটি আমাদের কাছে একটু অপরিচিত, তবে এটি কিন্তু স্কিনের ইলাস্টিসিটি ধরে রাখতে খুব সুন্দরভাবে কাজ করে, পাশাপাশি ব্রণ অ্যাকনিকে প্রিভেন্ট করে। সেলেনিয়ামের উৎস হিসাবে আমরা কলিজা, চিকেন, আখরোট, লাল চাল তথা গোটা শস্য খেতে পারি। আশা করছি দৈনন্দিন খাদ্য তালিকায় এই খাদ্যগুলি আমরা অবশ্যই যোগ করব, তাহলে আমাদের ত্বক হয়ে উঠবে ভেতর থেকে স্বাস্থ্যোজ্জ্বল ও লাবণ্যময়। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য যদি আপনি জানাতেন যে ত্বক কী করে সতেজ এবং দাগমুক্ত রাখা যায়। আচ্ছা, ত্বক হচ্ছে মানুষের আসলে একটা মিরর, মানে একটা স্কিন হচ্ছে মিরর অফ দ্য বডি বা লার্জেস্ট অর্গান অফ দ্য বডি বা অর্গান অফ বিউটি যেটাই বলি না কেন। তো আসলে যেহেতু একটা বড় অর্গান, এই জন্য ডিজিজও কিন্তু অনেক বেশি। তো ত্বকের আসলে আমরা অনেক ধরনের এক্সপেরিমেন্ট করি, আবার ত্বকের বিভিন্ন সমস্যার জন্য কিন্তু আমরা তাড়াতাড়ি হয়তো ডিপ্রেসড হয়ে যাই, হতাশ হয়ে, কারণ এটা আমাদের দেখা যায় ভিজিবল বাইরে থেকে। তো সেক্ষেত্রে অ্যাডভাইস হচ্ছে একটাই যে সতেজ থাকার জন্য বা যেই আদি কথাগুলো আছে বা যে বেসিক রুলগুলো আছে, আমরা প্রপার ডায়েট মেনটেন করবো, প্লেন্টি অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল উইথ ভিটামিনস অ্যান্ড মিনারেলস, তারপর হচ্ছে আমরা ঘুমাবো ঠিক সময়ে, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এগুলি থেকে নিজেকে যতটা সম্ভব পুরোপুরি সম্ভব না দূরে রাখবো, তারপরে ভালো লাইফস্টাইল লিড করবো, এক্সারসাইজের কিন্তু খুব ভালো একটা ভূমিকা আছে ত্বককে ভালো রাখার জন্য। কিন্তু তো এটা নিয়ে বলতে গেলে আবার অনেক কথা বলতে হবে। আমি জাস্ট অ্যাজ এ শর্ট বললাম যে আমরা যত বেশি শারীরিক পরিশ্রম করবো, এক্সারসাইজ করবো, সেগুলি কিন্তু ত্বকের উপরে ত্বকের গ্লোটাকেও বাড়াবে। যদি আমরা ভালো রাখি সেটি অটোমেটিক্যালি আমার ত্বকে রিফ্লেক্ট করবে। একটা দুশ্চিন্তাগ্রস্ত ত্বক কিন্তু আমরা দেখলেই বুঝি, কারণ তার কর্টিসল লেভেলটা বেশি থাকে, তার চেহারার প্রতি অনেক ধরনের প্রভাব পড়ে, যেটা হয়তো একজন ডক্টর দেখলেই বুঝতে পারতে পারে। স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনের জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল মুখের কালো দাগজনিত সমস্যা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে। আশা করছি গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শগুলো আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বিনাইন এসেনশিয়াল ট্রেমর নামে এক ধরনের রোগ আছে, এটা পারিবারিক রোগ, বংশগতভাবে থাকে, এদের সবারই হাত কাঁপে। এছাড়া পার্কিনসন ডিজিজ বা পার্কিনসন রোগ নামে একটি রোগ আছে, যেটি একটু বয়সকালে হয়, এটিতে রোগী একটু স্থবির হয়ে যায়, ধীর হয়ে যায়, সাথে হাত কাঁপে এবং যে কোনো কাজ করতে গেলে ও দেখে যে ওর একটি হাত কাঁপছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।